কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2021 এর চতুর্থতম ম্যাচ খেলতে চলেছে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। এবং চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে জানো কলকাতা নাইট রাইডার্স আগের বছরে অবশ্যই ম্যাচ জিতেছিল, কিন্তু এবছর কন্ডিশন অন্য এবং কন্ডিশনটা কলকাতা নাইট রাইডার্সের ফেভারে আসছে না। তার কারণ তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে আছে কলকাতা নাইট রাইডার্স, তাই পরের ম্যাচে কিন্তু হতে চলেছে বিশাল পরিবর্তন। কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার হতে পারে পরিবর্তন, কে আসতে পারে সবই আজ আমরা এই ভিডিও ডিটেলস আলোচনা করতে চলেছি। তার আগে আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করো। দীনেশ কার্তিকের এই প্রথমবার নিয়ে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব করে হারিয়েছে। এর আগেও 2020 সালে দেখেছো 14টা ম্যাচের মধ্যে 1.50 আর 10টা ম্যাচ 10-এর নিচে আর 3টে ম্যাচ ভাই 10-12-13-14 রান করেছিল, সেসব বাদ দাও। এবছরটা ভাই নতুন সুযোগ নতুন কামব্যাক, 3টে ম্যাচের মধ্যে 1টি ম্যাচে ভালো খেলেছে 8 বলে 22, আর নয়তো ভাই 2টো ম্যাচ ওভার ডাউন করেছে, যখন ভালো খেলতে হবে তখনই ডুবিয়ে দিল। আর আমি বলছি দীনেশ কার্তিকের পরিবর্তন অবশ্যই করা উচিত। আর কালকে যদি ম্যাচ শেষে প্রেস কনফারেন্স শুনে থাকো ব্রেন ম্যাককুলামের, তো ভাই ও বলেছিল পরবর্তী ম্যাচে অবশ্যই বেশ কয়েকটি পরিবর্তন হবে। তো ভাই একটা পরিবর্তন তো আমি সকালেই বলে দিয়েছি, ভিডিওটা না গেলে চেক আউট করতে পারো। আর একটা পরিবর্তন যথাসম্ভব দীনেশ কার্তিক, তার কারণ কলকাতা নাইট রাইডার্সে অলরেডি ভালো একটা ভারতীয় উইকেট কিপার আছে। তো বন্ধুরা তোমাদের মতে কি বলে, কে পুরো শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন দীনেশ কার্তিকের পরিবর্তন হিসেবে কাকে দেখছি। এবছর আইপিএলে অবশ্যই বন্ধুরা তোমরা ফ্যান্টাসি পাওয়ার 11 খেলো, এখানে গ্যাজেট লিগের ফ্রি এন্ট্রি পাবে যার কোড BUL, তাছাড়া প্রত্যেক দিন কোডটি চেঞ্জ হয়, তার জন্য টেলিগ্রামে তোমাদেরকে ফলো রাখতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। লিডারশিপ বলে একটি অপশন আছে, সারা আইপিএলে তোমার ভালো পয়েন্ট হলে এখান থেকে এক্সট্রা ক্যাশ কামানো যাবে। তাছাড়া ইনস্টা উইথড্রন অর্থাৎ জিতে ব্যাংকের মাধ্যমে খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে, এছাড়া UPI দ্বারা ট্রান্সফার করতে পারবে। তোমরা যদি এই অ্যাপটি প্রত্যেক দিন ব্যবহার করো তাহলে তো তোমাদের ডেলি এন্ট্রি ফি তো পেয়ে যাবে, তাছাড়া আরেকটি বড় কথা স্ক্র্যাচ কার্ডও পাবে এবং ফাস্ট সাপোর্ট অর্থাৎ 24 ঘন্টায় তোমরা সাপোর্ট পেয়ে যাবে এবং খুব লো কম্পিটিশন 100% মধ্যে 80% জিততে পারবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই ডাউনলোড করো। ফ্যান্টাসি পাওয়ার 11, দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড অ্যাট ইওর ওন রিস্ক। কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ভালোই পেলে আছে দীনেশ কার্তিকের পরিবর্তে, যেখানে ডোমেস্টিক লেভেলের প্লেয়ার আছে, যদিও বা ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়ার আর দীনেশ কার্তিক ক্যাপ প্লেয়ার, কিন্তু আশা করি দীনেশ কার্তিকের থেকেও ভালো খেলে দিতে পারে। তার নাম হচ্ছে সেলডন জ্যাকসন। সেলডন জ্যাকসন কিন্তু এবছর ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সৈয়দ মুস্তাক আলীর থেকে শুরু করে বিজয় হাজারা ট্রফিতে। তো বস সেখানে কিন্তু বিজয় হাজারা ট্রফিতে তোমরা দেখতে পাওনি তামিলনাড়ুর এই ভাই KKR-এর দীনেশ কার্তিককে, কিন্তু পরের ম্যাচে এটা শিওর ভাই দীনেশ কার্তিককে অবশ্যই পরিবর্তন করা উচিত, নাহলে দায়িত্বশীলভাবে নিজের দলকেই হারাবে। তো ভাই আমি দীনেশ কার্তিকের পরিবর্তে সেলডন জ্যাকসনকে দেখছি। সেলডন জ্যাকসন এমন একটি ব্যাটিং ভাই দুর্দান্ত পারফরমেন্স ছিল, এবং শুধু পারফরমেন্স না, যদি তুমি দেখো তো সেলডন জ্যাকসন অলরেডি কলকাতা নাইট রাইডার্সের দলে খেলে হয়েছে। আর সেলডন জ্যাকসন আশা করি ভাই পরের ম্যাচটি মুম্বাই, যেহেতু মুম্বাইতে দুর্দান্ত পারফরমেন্স করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, আশা করা যাক। তোমরা নিচে কমেন্টে জানাও যে পরের ম্যাচে উইকেট কিপার হিসেবে কাকে দেখতে চাও, সেলডন জ্যাকসন নাকি দীনেশ কার্তিককে। পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে, যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তো।